সত্যি বলতে এই আলিয়া ভাটকে আমরা কিন্তু এর আগে দেখিনি হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিগ্রার ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের ড্রপ করা হয়েছে শো কেমন হলো এই ট্রেলারটা তো এর আগে যখন জিগ্রার একটা টিজার ট্রেলার এসেছিলো আমি কিন্তু কথা বলেছিলাম এবং ওই পার্টিকুলার ট্রেলারটা প্রচণ্ড কিন্তু ইমোশনাল ছিল এবং খুব বেশি যে অ্যাকশন দৃশ্যে ফোকাস করা হয়েছে তা কিন্তু নয় বাট এই যে ট্রেলারটা আজকে ড্রপ করা হচ্ছে এখানে কিন্তু পুরোপুরি অ্যাকশন দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইমোশনাল অ্যাঙ্গেল কেই কিন্তু সমানভাবে এখানে ফোকাস করা হচ্ছে এবং এখানে আলিয়া ভট্টকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা সত্যি বলতে অনবদ্য কিন্তু লাগছে মানে আলিয়া ভট্টকে আমরা এইরকম একটা অবতারে এইরকম একটা অ্যাকশন অবতারে কিন্তু দেখিনি এবং সে যেভাবে চরিত্রটাকে প্লে মানে প্লে করেছে জাস্ট অনবদ্য কিন্তু লাগছে এবং ভাষণ তার উপরে প্রচন্ড আমার কিন্তু ভরসা আছে এবং এই ট্রেলারটার মধ্যে কিন্তু সেটা ফুটে উঠছে এবং এমন কিছু কিছু দৃশ্য আছে একদম শুরুর থেকে এবং সেখানে আলিয়া ভট্টের কথাবার্তা বলো আলিয়া ভট্টের বডি ল্যাঙ্গুয়েজ সে যখন তাকে জিজ্ঞেস করছে ওই পোর্শনগুলো দেখতে কিন্তু চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে এবং অ্যাকশন দৃশ্য জাস্ট ফাটাফাটি এবং ওই যে গাড়ির যে দৃশ্যটা ওটা কিন্তু একটা আইকনিক দৃশ্য হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি তো আমি এখন অফিসে আছি এটাকে নিয়ে খুব বেশি আমি কথা বলতে পারছি না আমার ট্রেলারটা কিন্তু বেশ প্রমিসিং লেগেছে তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও এবং এটা ইলেভেন্থ অফ অক্টোবর কিন্তু মুক্তি পাচ্ছে এবং এটা কিন্তু অবশ্যই আমার চয়েসে থাকবে দেখার এবং এটার ট্রেলার ভালো হয়েছে ভাটের একটা হিউজ একটা ফ্যান বেস কিন্তু আছে এটা ভালো হওয়ার চান্সও অনেকটাই আছে ট্রেলার ভালো হয়েছে এবং প্রত্যেকের কাস্টিং তাদের ডায়লগস কথাবার্তা এক্সপ্রেশনস মানে লেডি অ্যানিম্যাল কিন্তু লাগছে তো দেখা যাক কেমন হয় এটা তো আমি অবশ্যই দেখব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা